হ্যালো, কি করছো বেবি? এই তো ঘরের কাজ করছি আর তোমার কথাই ভাবছি। এই তাহলে আমি পরে ফোন করি। এই না না, এখনই বলতে পারো, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, শোনো একটা জিনিস চাইবো, দেবে? কি? এটা কি দেবে? ওটা আমি দিতে পারবো। প্লিজ দাও। না, আমি তোমার কোনো কথাই শুনবো না, দাও। বললাম তো না। প্লিজ দাও না, আমার অসুবিধা আছে। আমি কিন্তু শুনবো না, দিতেই হবে। প্রেম, তোমার বাবা যদি জানতে পারে কি করবে তখন? এই পায়েল, বল কি বলছিস? পায়েল? সেটা আবার কে? কথা বলছো না কেন, কিছু বলো। আরে বুদ্ধুটা, বাবা এসে গিয়েছিল তাই বললাম। ও আচ্ছা, বললাম তো ওইসব আমি দিতে পারবো না। না দাও না, প্লিজ। বলে দিয়েছি তো না। প্লিজ দাও না। বারবার একই কথা বলে বিরক্ত করো না তো। তুমি না দিলে আজ তোমায় আমি ছাড়বো না, দাও না প্লিজ। যা হবে বিয়ের পরে। এই বাবা চলে আসছে, এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, ওকে পরে ফোন করো। হ্যাঁ পরে ফোন করব। ওকে। কে রে মনিকা? ওই আমার ক্লাসমেট বাবা পায়েল। কি বলছে? কি আবার বলবে, ওই আমার নোটস গুলো চাইছিল। ও শোন, অফিসের কাজে আমি একটু ধানবাদ যাচ্ছি। আচ্ছা, তুই সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। খাওয়া দাওয়া টাইম মতো করবি। আর নিজে সাবধানে থাকবি, কারোর চক্করে পড়বি না কিন্তু। দিনকাল খুব খারাপ। বাবা তুমি কেন এত ফালতু টেনশন করছো? টেনশন তো একটু হবেই রে মা। তোমার মেয়ে এইসব একদম পছন্দ করে না, তুমি তো জানো। ঠিক আছে মা, খেয়ে নিস। হ্যাঁ আসছি, টাটা, সি ইউ। আচ্ছা। বাবু এত দেরি করলে যে। সরি বাবা, একটু লেট হয়ে গেল। কি দেখছো? তোমাকে। আচ্ছা রাজ, এই বাড়িটা কাদের? এই বাড়িটা আমার এক বন্ধুর। আজ সকালেই ওরা দার্জিলিং এ বেড়াতে গিয়েছে, ওই জন্য আমাকে চাবিটা দিয়ে গিয়েছে। ও চলো, তোমাকে একটু আদর করি, আদরে ভরিয়ে দেব। না ছাড়ো না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই সুযোগে কাজটা সেরে ফেলি। কেউ যদি এসে পড়ে? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি।